ভাত খেয়েছি রোদে বসতে খুব ভাল লাগে বলো ভাল লাগে জাড়ের সময় রোদ খুব মিষ্টি লাগে বলো ভাত খেয়ে একটু রোদে বয়সব তা বাড়িতে রোদ কোনো জায়গায় নাই জানো ওই কারণে ভাত কয়টা খেয়েছি একটু মাঠে এসে বসি ফাঁকা মাঠে আবহাওয়াও ভালো ভালো লাগে শৈশির ফুল টুলও সব ফুটিছে বুঝলি তো একটু কানে পর দিলি বুঝলি কানটা একটু ফরফর করছে কানে ঢুঁকছে না কেন গো হ্যাঁ বয়সের সাথে সাথে কানের ফুটুয়ো ছোট হয়ে যাচ্ছে নাকি ও বুঝতে পারছি কিছু হ্যাঁ

কি বললি আমি দাদি মই যাইছি আজি আমি দেরিছি মাটি হয়ে গেছি আমি তুমি যাও না কেন চাচি হচ্ছি তু দাদি মরি গেছি হ্যাঁ মাটি হয়ে গেছি হ্যাঁ তু যাইস আমি যাইছি তু গেলছিলি না কি বললে খুনি আবার ভালো করে বল তোর কথা আমি বুঝতে পারছি না ও ভালো করে বল বুঝবো আমি বলছি আমার দাদি হ্যাঁ আমি দেখছি যে মাতি গেছি আমি তুই দাদি মরে গেছি হ্যাঁ কবে আজ আজকে আজকে মাটি দিতে যাইস নি গেছি তারপর কি বলছিস তুই আমাকে তুমি যাও এখানে আমি যাইনি কেন আমি শুনতে পাইনি হয়তো তার লেগে যাইনি হ্যাঁ

তাহলে ভালো করে বল কি বললে জোরে বল জোরে বল কি বলছিলি হ্যাঁ বলছি আবার বল না তুই তাই বলছিস কি চাইছি হ্যাঁ তুমি যাও না কেন মাটিছি তোর দাদি ময়ি গেই হ্যাঁ আমি আবার আমি তুমি চাইছি যাও না কেন আমি গেছিলাম এইটাই কবে মরে গেছে তোর দাদি আজকে হ্যাঁ কোন পাড়া বাড়ি তোর পাড়া এই পাড়া এই পাড়া লাই কোন পাড়া বাড়ি কাপাই আরে ভাই কাপাই ডাঙা বাড়ি তোর আমি মানছি কোন পাড়া পাড়া পশ্চিম পাড়া হ্যাঁ পশ্চিম পাড়া পশ্চিম পাড়া বলে ওটাকে পশ্চিম পাড়া বল পশ্চিম পশ্চিম পাড়া পাড়া পশ্চিম পালা আচ্ছা আচ্ছা তাই তো আর তুই আমাকে এসে বলছিস দাদি মরে গেলছি মাটি দিতে যাওনি কেন আমি গেলছিলাম তুই আর তোর দাদি কে তাই তো আমি চিন দাদোর নাম কি হ্যাঁ দাদুর নাম ই আর কি ভালো করে বল ভাই বুঝতে পারছি না দাদুর নাম কি দাদু আরে দাদো লাই দাদুর নাম কি

তা তোর দাদি আবার কবে থেকে আইজকে আবার কি করি মরিল তোর দাদি তো তিন মাস আগেই মরিছে শুনিছে আমি আবার তুই এসে আজ কি বলছিস আমাকে হঠাৎ দাদি মরি গেছি মাটি দিতে যাওনি কেন আরে ভাই তোর দাদি কবে মরিচে আমি নি তবে পরে শুনলাম তিন মাস আগে মরি গেইছি আর শুনলে হয়তো মাটি দিতে যেতুন আচ্ছা আর তুই এখন হঠাৎ করে এসি মাটি দিতে বলছিস আমাকে আবার বলতেস আমি গেলতলুম তু দাদি মরি গেছি তুই মাটিতেছি যাবি না তা অন্য গাঁ থেকে লোকে যাবে নাকি নতুন শোনাচ্ছিস করে ডিস্টার্ব করছিস আর দাদি দাদি করে মাথা কারা হঠাৎ করে এসে দাদি দাদি গো তাই আবার কথাগুলা যদি ভালো করে বলে তাও ভালো লাগে কষ্ট বুঝতেও পারছি না নাকি রে অমন করে গালে হাত দিয়ে বসে কেন রে তোর বউ মরছে নাকি মরিছে তুই বিয়ে করেছিস হ্যাঁ

কি বুঝতে আপ জসিবে জুটে নাকি কথা পর্যন্ত বলতে পারে না কেউ ঠিক মতন বিড়ি খাইস তো ছোট ছেলে বিড়ি খাইস তো হ্যাঁ তোর বি হয়েছে হ্যাঁ এই আরে এই পাড়াই লাই রে ভাই কোন গ্রামে বি হয়েছে ওটা ভাই মাঠপাড়া বি হয়েছে মাঠপাড়া কোন গ্রামে কাপাই কাপাই সঙ্গে মাঠপাড়া বি হয়েছে কটা ছিলি তোর কে বউকে আরে ভাই বউকে লাই তোর বউয়ের কটা ছেলি তিনটি কবে বি করেছিস বিয়ে বিয়ে একটা বিয়ে

এক চ কবে হয়েছে কবে স্যার ও তিনটে হয়েছে দিন দিন হয়েছে হ্যাঁ কদিন আগে আগে বি করছিস আগে আগে ওটাও বি হয়েছে কদিন আগে বি করেছিস কদিন তা হয়েছে সেই তিনটে হয়েছে তিনটে পরে ছিজো মহাধন তো না পড়ে গেলাম গো আম বিয়ে করেছ চীয়েছ তিনটে আছে রে ঠিক করে বলবি আর বিয়ে হয়েছে ইয়া হয়নি হয়নি তুই বলছিস হয়েছে বিয়ে হবে তাই বিয়েছে তোর বিয়ে হয়েছে আম্মা হয়নি তা তুই বললে এখনই হয়েছে তিনটি ছেলি চারটি ছেলি তাই করছিলি হ্যাঁ চ আমার বিয়ে হচ্ছে সেই বিয়ে হবে তারপরে তিন দিন পরে হবে তাই তারপরে তিন দিন পরে তোর বিয়ে হবে তিন দিন পরে তাই তারপরে দু বেশ তিন দিন পর বড় যন্ত্রণা গো পান টান খেয়ে বেশ মুখ টুক লাল করেছে আবার কথার বেলায় বেরোই না কারো মুখ দিয়ে তাই তো বুঝতে পারছো আবার খেয়ে দিয়েছি দাঁত খুঁচরা দেখো তার বেলা কোন পাড়া বাড়ি রে তোর ফকির পাড়া কি পাড়া

করলাম তা উতাল ফুটাল কর থেকে এসছে মো কথা বেরিয়ে না কারো ঠিক মতন আর এসে কোথাক দাদি মরে গেলছি নানি মরে গেলছি চারটি ছেলি পাঁচটা ছেলে চলো গো পাই চলো চলো মুড়ি খারাপ করে দিল হ্যাঁ চামড়া খুলে দেবো দাঁড়াও জাকিটা চেনটা মেললি ঠান্ডা লাগছে কম না গো উল্টু কেন গো এই তো যা হয়েছে হ্যাঁ হয়েছে ঢুকছে তো না